অর্থনৈতিক কমিটির নেতৃত্বে সর্বমিলিয়ে রেড ক্রিসেন্ট হসপিটাল, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ আহমদ স্যার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সাংবাদিকের সাবেক সভাপতি, তারপরে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে আসছে ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সাংবাদিকের রক্তদান কর্মসূচি সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে। সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেদারুদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা সিটি কলেজ, ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজ প্রফেসর ফেদারুদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা সিটি কলেজ এখন শ্রদ্ধা নিবেদন করছেন। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। বাপার যে বেড়ে যান স্থানীয় সরকার বিভাগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী সহ কর্মকর্তা বৃন্দ, জনাব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী সহ কর্মকর্তা বৃন্দ স্থানীয় সরকার বিভাগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন। জনাব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী সচিব স্থানীয় সরকার বিভাগ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা পাতা হিসেবে বেগুলো ত্যাগ করুন, ধন্যবাদ মেজবাহউদ্দিন চৌধুরী, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সর্বজনীন ধন্যবাদ অনুরোধ যে আজকে আমাদের রক্তদান কর্মসূচি উদ্বোধন হবে স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের ডাক্তার আহমেদের নেতৃত্বে, রক্তদান কর্মসূচি আমাদের উদ্বোধন হবে স্বেচ্ছাসেবকের নেতৃত্বে, যারা রক্ত দিবেন তারা আমাদের ট্রেনতে চলে না, এখানে দুই নেতাকে স্বেচ্ছাসেবক ভগবানের নেতৃত্বে কৃষি ভগবানের নেতৃত্বে সদস্যরা আপনার কোনো সমস্যা দায়িত্ব পালন কর ভারতের ন্যাশনাল অ্যাসোসিয়েশন জাতীয় কমিটি